নমস্কাৰ, মই সাংবাদিক পংকজে আপোনালোক সকলোকে পুনৰবাৰ মোৰ ইউটিউব চেনেল তথা ফেচবুক পেজ পংকজ শৃংখলাৰ আন্তৰিকতাৰে স্বাগতম জনাই লৈ আনিছোঁ আপোনালোকৰ বাবে এটা অতিকৈ শিহৰণকাৰী, দেখিলে বুকু কঁপি উঠা দৃশ্যাংশ। আৰু 17 নম্বৰ ৰাষ্ট্ৰ ঘাইপথত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনাটি। নিমিষতে জীৱন যোৱাৰ পৰা ৰক্ষা পৰিল কেইবাটাও লোকৰ। এই ধরনের ঘটনা এটা সংঘটিত হয়েছে গোয়ালপাড়া জেলার একটা প্রান্তত। গতি চাই থাকব সম্পূর্ণ ভিডিওটি। আর এই বিশেষ খবরটির সবিশেষ জানার পূর্বে কই লোক বিচার যদি আপনাদের অনাগত সময় মোট ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ পঙ্কজ লিমকার জড়িয়ে বিভিন্ন দিকের খা খবর জানি বিচার বা চাব বিচার সাবস্ক্রাইব করে থাকবে পড়ে মোট ইউটিউব চ্যানেল পঙ্কজ লিমকা, ফলো করে থাকবে মোট ফেসবুক পেজ পঙ্কজ লিমকা। তো ইতিমধ্যে আপনাদের সকলে অবগত যে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণ করার নামত 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ দূরকাশে যে গছ আছিল সেই গছসমূহ কাটি থাকা হয়েছে। আর তেনে ধরনের আজি গছ কাটি থাকা অবস্থাতে এই ধরনের একটা ঘটনা সংঘটিত হল। চাও কিছু কেইটামান মুহূর্তের বাবে, মাত্র কেইটামান মুহূর্তের বাবে এনেদরে কেইবাটাও জীবন রক্ষা পড়িল। আর চালকর অসাবধানতার বাবে, এম্বুলেন্স চালকর অসাবধানতার বাবে এই ধরনের এক শিহরণকারী বুকু কপি উঠা যে ঘটনা সেই ঘটনা সংঘটিত হল। অবশ্যই কোনো লোক হতাহত হওয়া নাই, কিন্তু কি ধরনের এক পরিস্থিতি তার উদ্ভব হয়েছিল আপনাদের কল্পনা করক। আপনার সেই দৃশ্যাংশ পুনর্বার আপনার দেখাইছো। ইতিমধ্যে উত্তেজনাময় পরিবেশ পরিস্থিতি তাতে উদ্ভব হয়েছিল, চালকর উপর ক্ষুণ্ণ হয়ে পড়েছিল। তাতে স্থানীয় লোকসকলে চাক জেসিবিতে গছডাল বগরাই থাকা অবস্থাত, আর সেই সময়তে এনেদরে এই এম্বুলেন্স তার গৈ উপস্থিত হয়। আসলতে এই এম্বুলেন্স গোয়ালপাড়া দিকের গুৱাহাটী অভিমুখে গৈ আছিল, রোগী কঢ়িয়াই লৈ গৈ আছিল। আর চালকর অসাবধানতার বাবে আসলতে সেই রোগী আটবাটতে মৃত্যু খাবতি লবলগীয়া হলহেতেন সেই ধরনের অনুমান করা হয়েছে। কেনো সেই প্রকাণ্ড গছডাল যেতিয়া এম্বুলেন্সর উপর বাগরি পড়লহেতেন, তেতিয়া আপনাদের কল্পনা করক যে কি এক পরিস্থিতির উদ্ভব হলহেতেন। তার যিগৰাকী চালক আছে বা চালকর সহযোগী আছে, তার যিগৰাকী রোগী যিসকল রোগী আছে বা রোগীর আত্মীয় আছে, তেওঁলোকৰ অবস্থা কি হলহেতেন চাওক। আপনাদের পুনর্বার আপনাদের দেখাই দিছো সেই দৃশ্যাংশ, কি এক শিহরণকারী। এইডাল গছ কাটিছে আর এই গছডাল বগরাই থাকা হয়েছে জেসিবির সহায়ত। সেই ধরনের গছসমূহ কাটি থাকা হয়েছে ইতিমধ্যে আপনাদের সকলে অবগত। আর তেনে সময়তে গোয়ালপাড়া দিকের পর গুয়াহাটি অভিমুখে গৈ আছিল তীব্রবেগে এই এম্বুলেন্স। ইতিমধ্যে আপনারা সকলে অবগত যে যিসমূহ গছ কাটি থাকা অবস্থা বা গছ কাটি থাকা হয়, সেই গছ কাটি থাকা অবস্থাত আসলতে যিসমূহ যান বাহন সেই যান বাহনসমূহ রোয়াই থোৱা হয়। এম্বুলেন্সখনকো রোয়াই থোৱা হৈছিল, ৰখিবলৈ নির্দেশ দিয়া হৈছিল, কিন্তু এম্বুলেন্সখন যিহেতু কথা নুশুনিলে, আসলতে যিসকলে তাত কর্মরত কর্মচারী আছিল তেওঁলোকৰ কথা নুশুনিলে। আর কথা নুশুনি এনেদৰে এম্বুলেন্সখন তীব্র গতিরে গোৱালপাড়া দিশৰ পৰা গুৱাহাটীলৈকে গৈ আছিল। আর এই যি ঘটনা এই ঘটনা সংঘটিত হৈছে গোৱালপাড়া জিলাৰ কৃষ্ণা আৰক্ষী থানাৰ অন্তর্গত মলানডুবিত 17 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত। আর যেহেতু গছডাল কটা হয়েছিল আর জেসিবির সহায়ত, আপনাদের কিছু মানে দেখিছে গছ কিদরে কাটি আছে, যে গছডাল আধালৈকে কাটি দিয়া হয় আর তারপর অংশ তারপর বিচ্ছিন্ন করবলে জেসিবির সহায় লওয়া হয়। তো এই ধরনের সেই গছডাল কাটি আছিল, আর সেই গছডাল কাটি কাটি জেসিবির সহায়ত গছডাল বগরাই থাকা অবস্থাত এই এম্বুলেন্সখন সেই মুহূর্তত পার হবলে চেষ্টা করেছিল। এম্বুলেন্সখনক জানিব পৰা মতে এম্বুলেন্সর চালকক রবলে নির্দেশ দিছিল। এনে আমি দেখবলে পাও যে এম্বুলেন্স যেতিয়া গছ কাটি থাকে, বিভিন্ন যান বাহনসমূহ রোয়াই থোৱা হয়, এম্বুলেন্স থাকিলে কিন্তু এম্বুলেন্সখনক যাবলৈ দিয়া হয় আর যি সুব্যবস্থা আসলে সেই সেই সুব্যবস্থা করে দিয়া হয়। তারপরে এম্বুলেন্সখনক যাবলৈ দিয়া হয় একদম নিরাপদ ব্যবস্থা নিরাপদ ব্যবস্থার মাজেরে। কিন্তু আজির এটা মুহূর্ত বলে কব লাগবে, সেই মুহূর্তত গছডাল বগরাই থাকা হয়েছিল জেসিবির সহায়ত। এইডাল গছ আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করে আছে। তো সেই গছডাল বগরাই থাকা অবস্থাতে এই এম্বুলেন্সখন রোগী কঢ়িয়াই গোয়ালপাড়া দিকের পর গুৱাহাটী অভিমুখে গৈ আছিল। আর তেনে সময়তে গছডাল বাগরি পড়েছিল সম্পূর্ণরূপে, আর তারপরে কেইটামান মুহূর্তের বাবে আসলতে রক্ষা পড়ল এই এম্বুলেন্সখন। আর এম্বুলেন্সখনত চালক কর্মচারীর সমান্তরালক তার যে রোগী সেই রোগী রোগীর আত্মীয়তাত আছিল বলে জানিপরা গৈছে। যদি গছডাল বাগরি পড়লহেতেন এম্বুলেন্সখনের উপর, তেতিয়া কি এক পরিস্থিতির উদ্ভব হলহেতেন আপনাকে কল্পনা করক। তো কেনে ধরনের আসলতে একাংশ চালকর অটপালিয়েই কক বা চালকর অসাবধানতার কারণে যে নিরীহ লোকর মৃত্যু হয়ে আহিছে সেই কথা কিন্তু প্রমাণিত হল। পুনর্বার আপনার দেখাই দিছো, চাও কি এডাল প্রকাণ্ড গছ, মাত্র কেইটামান মুহূর্ত, মাত্র কেইটামান মুহূর্তের ভিতরে এক ভয়ঙ্কর এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হলহেতেন। কিন্তু কিবা কয় পিছত পর্যায়ত হলেও কিবা কয় চালকে এম্বুলেন্সখনের ব্রেক মারিলে আর এই ভয়াবহ পরিস্থিতি উদ্ভব হওয়ার আসলতে রক্ষা করলে। কিন্তু চালকে যদি অসাবধানতা অবলম্বন করলেন বা যখন লোক তার যান বাহনসমূহ রোয়াই থাকবলে তার নিয়োগ করা হয়েছে, সেই লোকসকলের যদি
নির্দেশনা মানিলহেঁতেন তেন্তে এই ধরনের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উদ্ভব নহলহেঁতেন বলে ইতিমধ্যে স্থানীয় লোকসকলে মতামত পোষণ করেছে। তো এনে ধরনের চালক সকলের অসাবধানতার বাবে বা মই মতালির বাবে একাংশ চালক বলে কোথাও মানে সকল চালক কোয়া নাই, একাংশ চালকের বাবে কি ধরনের নিরীহ লোকে অকালতে মৃত্যু খাবতি লোলগিয়া হয়েছে সেই কথাটো পুনর্বার প্রমাণিত হল। তো অবশ্যই পিছত একাংশ লোক উত্তেজিত হয়ে পড়ে চালকক পিটন দিবলৈ উত্তম মাধ্যম দিবলৈ উদ্ভূত হয় যদিও তালে কিন্তু রোগী যেহেতু তাত আছিল বা তাত যে কর্মচারী আছিল বন বিভাগের লোকসকল আছিল ততাতক এম্বুলেন্সখনক পুনের যাবলৈ দিয়ে। তো ভিডিওটি পারিলে শেয়ার করে দিব আর যান বাহন চলাওতে আপনাদের সাবধানতা অবলম্বন করক।